নমো শিবায় ও নমঃ শিবায় ও নমঃ শিবায় বন্ধুরা আগামীকাল দোসরা সেপ্টেম্বর সোমবার আর আগামীকালই এই পাঁচটি রাশির হঠাৎ বা আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটি টোটালি কিন্তু ইন জেনারেল তাই আমি বলি আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই কালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় অর্থাৎ রাহুকাল আর হ্যাঁ এই শুভ সময়টি আমি প্রতিটি রাশিরই কিন্তু পৃথক পৃথক বলতে চলেছি তাই যখন রাশির নাম বলবো তখন তাদের শুভ সময়টিও বলবো আগে আমি আপনাদেরকে অশুভ সময়টি বলে দিই যেটিকে বলা হয় রাহুকাল এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে মানে কাউকেই কিন্তু এই সময় যে কোনো ধরনের শুভ কাজ বলুন টিকিট কাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না তো আগামীকাল দোসরা সেপ্টেম্বর রাহুকাল যে সময়টি আপনাদের শুরু হতে চলেছে সেটি হলো সকাল ছটা চুয়ান্ন মিনিট থেকে সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত অর্থাৎ কিন্তু রাহুকাল রয়েছে এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এবার আসি সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম যাদের আগামীকাল দোসরা সেপ্টেম্বর সোমবার দিন আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো। যে রাশি আগামীকাল দোসরা সেপ্টেম্বর সোমবার দিন হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ বাকষিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হলো তিন এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতে পারে আগামীকালে আপনাদের শুভ সময়টি হচ্ছে সকাল নটা নয় মিনিট থেকে দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব যে রাশি আগামীকাল দোসরা সেপ্টেম্বর সোমবার দিন হঠাৎ পা আকস্মিক ধনপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনেও হঠাৎ করতে চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন কর্কট জাতক জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং দুই খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকেরই জন্য প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চার অনুযায়ী আলাদা হতেই পারে আগামীকালের কর্কট সিট শুভ সময়টি যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল নটা আঠাশ মিনিট থেকে দুপুর বারোটা নয় মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে তুলারা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল দোসরা সেপ্টেম্বর সোমবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলছে অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল বিশাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠছে আগামীকালের আপনাদের যে ইনজেনারেল টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে সাত এবং নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি জেনারেল অর্থাৎ প্রত্যেকেরই জন্য প্রযোজ্য আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে দুটি শুভ সময় একটি হচ্ছে সকাল দশটা দশ মিনিট থেকে দুপুর একটা এক মিনিট পর্যন্ত এবং আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল চারটে ষোলো মিনিট থেকে সন্ধ্যে ছটা নয় মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি চলেছে কন্যা রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে চার এবং পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চার অনুযায়ী আলাদা হতেই পারে আগামীকালের কন্যাশ্রীর জাতক জাতিকার শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং দুপুর দুটো ছত্রিশ মিনিট থেকে বিকেল চারটে ষোলো মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ জেলাসির নাম বলব জেরাসি আগামীকাল দোসরা সেপ্টেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকে আপনি হলে আগামীকাল আপনাদের জীবনও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের আপনাদের অর্থাৎ মীন রাশির জাতক ও জাতিকাদের ইঞ্জিনিয়ারিং যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য আগামীকালের মীন রাশির শুভ সময়টি হলো সকাল দশটা সাতাশ মিনিট থেকে দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ